দেখা অবস্থা ব্যবসা মোটামুটি চলছে, তা গতকালকের মার্কেট ভালোই হয়েছে। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু অতটাও এডিটেড নয়। হ্যাপি হোলি এরকম বসন্ত এসে গেছে, আমরা বসন্ত এসে গেছে আর আমরা হেমন্তর এক জায়গায় আছি। ডোমিও ফেভার লেটস প্লে হোলি, হ্যাপি হোলি। দোলের দিনটা সবাই কি হুল্লোড় করলাম তাই শেয়ার করব এই ভিডিওতে। খুব জমে দাবেন যা মিল রয়েছে যে 5000 আপ হাম লোক আর বল নাই সকতা। চলুন তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই ভিডিওটা। নমস্কার, আমি মনোজিৎ আর আপনারা দেখছেন বেঙ্গল ডায়েরিজ উইথ মনোজিৎ। দোলের দিনটা আমাদের সবার কাছেই খুব প্রিয় এবং ছোটবেলায় তো আরও বেশি ছিল, কিন্তু কখনো কিন্তু এভাবে ভাবিনি যে এই দিনটাতে থাকে কিছু লোকের আশা কিছু উপার্জনের। আসুন আগে দেখে নিই তারা কি ভাবছেন এই দোল নিয়ে। ব্যবসা মোটামুটি চলছে, তা গতকালকের মার্কেট ভালোই হয়েছে, তো দেখি আজকের কতদূর কি এগোতে পারি। তো আছি এখানে মোটামুটি 2:30 অবধি আছি, তারপরে বাড়ির দিকে রওনা দেব। তো যাই হোক, এবারে হোলির বাজার কম বেশি ভালোই হয়েছে, তো মানুষ খেলছে, কারণ হচ্ছে স্কুল কলেজ এবং মাধ্যমিক পরীক্ষা সমস্ত কিছুই শেষ হয়ে গেছে, তো বাচ্চাদের খুব উত্তপ্ত এই হোলি নিয়ে। তো এই হোলি আগামী বছরও চলবে, বছরে বছরও চলবে, তো সবাই হোলি মানাক, আমার এটা সুন্দর কামনা। তো সবাই ভালো থাকবে, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। রং বিক্রেতারা কেউই নিজেরা রং খেলতে পারেন না ব্যবসার খাতিরে। তবে যাই হোক, আমরা এগিয়ে চললাম গঙ্গার ঘাটের দিকে, কেন সেখানে ইস্কনের মন্দিরে হাজির হতে হবে। সকাল সকাল পৌঁছে গেলাম সেখানে আর ঘুরে দেখলাম পুরোটা। আজকে আমরা ঠিক করেছি একটু ঘুরে দেখব সোদপুরে কোথায় অ্যাকচুয়ালি কি হচ্ছে আর উল্লেখযোগ্য কিছু পাই কি না। পানিহাটির এই ইস্কন টেম্পলের বেশ কয়েক বছর হয়ে গেল এবং জনসমাগম হবে একটু পরে, আমরা বড্ড তাড়াতাড়ি চলে এসেছিলাম, তবে এখনো কিন্তু এখানে নাম গান চলছে সেটা শুনতে পেলাম। এগিয়ে চললাম সেদিকেই। বেশ ভব্য এই আশ্রমের ভিতরে এখন সকাল সকাল শুরু হয়ে গিয়েছে দুপুরের ভোগ বিতরণের প্রস্তুতি। তারপর আমরা এগিয়ে চললাম চৈতন্য মহাপ্রভুর ঘাট, মহোৎসব ঘাটে। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু এখানে এসেছিলেন এবং তার স্মরণেই এখানে হয় চিরের মেলা। আর তারপর পৌঁছে গেলাম বসেদের ঘাটে, তাও কি বসন্ত উৎসব দেখতে। এটি নিত্য অনুষ্ঠানের আয়োজন করেছে, সকাল সকাল গঙ্গার ঘাটে কচি কাচারা প্রস্তুতি নিচ্ছে তাদের অনুষ্ঠানের জন্য। নমস্কার বন্ধুরা, সবার প্রথমে সবাইকে দোল পূর্ণিমার শুভেচ্ছা। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি দেখতে যে আশেপাশে কোথায় ভালো বসন্ত উৎসব হচ্ছে, তো ঘুরতে ঘুরতে চলে এসেছি পানিহাটি গঙ্গায় আর এখানে বসের ঘাটে। দেখছেন পিছনে এখানে প্রস্তুতি চলেছে বসন্ত উৎসব, কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে আর এটা দেখার জন্যই এসেছি। চলুন দেখবো এখানকার বসন্ত উৎসব। সবাই ভালো থাকবেন, দোল পূর্ণিমার শুভেচ্ছা রইল, ভালোভাবে দোল পূর্ণিমা কাটাবেন আর বাকি ভিডিও দেখুন, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগে। বেঙ্গল ডায়েরিজের তরফ থেকে আপনাদের সকলকে দোল পূর্ণিমার
শুভেচ্ছা রইল। একদম কচি কাঁচা থেকে শুরু করে আস্তে আস্তে এবার বড়রা হলো। করতলির মাধ্যমে ছোট ছোট শিশু শিল্পীদের একটু পানিহাটি গঙ্গার এই বসেদের ঘাট কিন্তু বেশ পুরনো এবং এখানকার গাছগুলিও, সেগুলি দেখতে দেখতে এবং এরকম এক সুন্দর সকালে বসন্ত উৎসবের গান এবং নাচ সবই কিন্তু মন্ত্রমুগ্ধ করতে লাগলো। বেশিক্ষণ এখানে থাকা যাবে না, এবার এগোতে হবে পরের গন্তব্যের দিকে, কারণ রয়েছে বন্ধুদের অপেক্ষা, তাদের সাথে হুল্লোড় করতে হবে। দুজাকে প্রকৃতি সেজেছে নবর পোষাচ্ছে, দারুণ অনুষ্ঠান হচ্ছে। তবে হ্যাঁ, সারাটা দিন এখানে থাকলে তো চলবে না, আমরাও করতে চলেছি দারুণ আনন্দ। তো দেখছি পরবর্তী কোথায় যাওয়া যায়। হ্যাঁ, বন্ধুদের সাথে দেখা করতে হবে, আর একটু তো রং মাখতেই হবে, তাই না? ফেরার সময় দুদণ্ড দাঁড়ালাম শ্মশানঘাটের এই মন্দিরটির সামনে। এখানে রয়েছে ভোলেনাথের এরকম একটি মূর্তি, সেটিকেও দু মিনিট ভালো করে দেখে ফিরে চললাম আমরা আমাদের বাড়ির পথে, কারণ বন্ধুরা সেখানে অপেক্ষা করছে আমাদের জন্য। হোলির দিন, ছুটির দিন, সকাল সকাল রাস্তা পুরো ফাঁকা। আমরা ফিরে চলেছি ঘোলা বাজারের দিকে, আর দেখে মনে হচ্ছে লকডাউন চলছে। কালার ওরকমই আছে, তোর জন্য স্পেশাল কালার আনা হয়েছে। স্পেশাল কালার? হ্যাপি হোলি। এরকম কি বলছিস, কি বলছিস? এক বছর আগে বলবি, এক বছর আগে নিচে পড়বে না তো। বসন্ত আর আমরা হেমন্ত এক জায়গায় আছি। অন্য কালার, অন্য কালার, কালার বাদলো। টাকা টাকা আর দাঁড়া, একবারে ঝাড়বি। হ্যাপি হোলি ভাই, সবাই একসাথে ভাই, হ্যাপি হোলি। দেখো
যত দেই তত চাই আরো দে বেরিয়ে পড়েছি আমরা, আর চারিদিক থেকে অ্যাটাক হচ্ছে এপার ওপার থেকে, এমনি বিধ্বস্ত। আমাদের পরের গন্তব্য আগরপাড়া উসমপুর বটতলা, সেখানে গৌতমদার বাড়িতে যাচ্ছি আমরা। উসমপুর বটতলায় পৌঁছে দেখলাম এখানকার বাজার বেশ জমজমাট, আর রয়েছে প্রচুর রঙের দোকানও, আর হোলি খেলাও চলছে বেশ জমিয়ে। আমরাও চললাম আমাদের লক্ষ্যের দিকে। এদিকে থাকা বাবু, এদিকে থাকা, এদিকে বেলুন নিয়ে ওয়েট করছে। এক দুশো করে কাঁচা লঙ্কা নিবি, তার মধ্যে যদি এইটুকু একটা মাল থাকে। বেলুন নিয়ে ওয়েট করছে। তুই বড় যাচ্ছিস কেন ভাই? কে বলছি তোকে, বুঝিস তুই কিছু? হ্যাঁ, ওটা 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 আছে সেটা। এখানে হয়েছে প্রচুর খাবার দাবারের আয়োজন, আর সেগুলো সব আমাদেরই উদরসাৎ করতে হবে। চলে আসি আগরপাড়ায় গৌতমদার বাড়িতে। প্রত্যেকবার আমরা আসি আর এখানে আনন্দ হবে, খুব খাওয়া দাওয়া হবে, আর রং খেলা হবে, আরো বাকি আছে। খুব জমে দাবেন যেমন মিল রয়েছে যে 5000 আপ হাম লোক আর বল নাই সকতা। গৌতম দাকে এবার রং মাখাতে হবে, কিছু করার নেই। গৌতমদা আত্মসমর্পণ করেছে, বলছে যে যেরকম খুশি মাখাও, মাখিয়ে চলে যাও। আচ্ছা আচ্ছা আচ্ছা।
এটা কি, এটা কিরকম হলো? এটা আমার স্যান্ডার জিন্দাবাদ হোলি। এরকম কি করলো? হ্যাপি হোলি। ছবি তুল তো আমাদের দোল এবারকার মতন এরকমই। এবার আমরা যাবো বাড়ির দিকে। হ্যাঁ, খুব বিধ্বস্ত আমরা, আর হ্যাঁ রং খেলেছি। আপনারা কীরকম খেলেছেন, কীরকম এনজয় করেছেন কমেন্টে জানান, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন ভিডিওয়।